আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ প্রিয় দর্শক সুরা ক্লাস কোন সময় তিনবার পাঁচবার অথবা দশবার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা রব্বুল আলমিন পূরণ করে দেয় আজকে এই বিষয় নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভাই বোনেরা ক্লাস মুখস্ত করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরাও শুনে শুনে সুরাটি মুখস্ত করে ফেলেছেন এই সুরা ক্লাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম বলেছেন এটি পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ সোহান আল্লাহ তাহলে ভেবে দেখুন এই সুরাই ক্লাসের গুরুত্ব ও ফজিলত কত বেশি এক সাহাবি এই সুরাটি প্রতি দুই রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন তখন সাহাবারা এটা জানতে পেরে রসুল সাল্লাহ আলাহি আসসালামের কাছে অভিযোগ দায়ের করলেন এবং আল্লাহর রসুল এই সাহাবিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই প্রতি রাকাতেই সুরাই ক্লাস পড়ো উত্তরে সে সাহাবি বললেন জি হাঁ ইয়া রসুল্লাহ আমি প্রত্যেক দুই রাকাত নামাজের মধ্যে একবার সুরাই ক্লাস পাঠ করি তখন আল্লাহ রসুল আলাইহি আলাইসালাম জিজ্ঞাসা করেন সেটা কেন তখন সাহাবি উত্তর দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমার পড়তে অনেক ভালো লাগে কারণ এই সুরাই আমার রব্বুল আল আমিনের পরিচয় রয়েছে আমি যত পড়ি তত শান্তি পাই আল্লাহর রাসুল সাথে সাথে বললেন এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে সুহান আল্লাহ হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সুরা ইকলাস কত বেশি পরিমাণে ফজিলত পূর্ণ সুরা এবং এর গুরুত্ব কত বেশি আর এই সুরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের ইয়াহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে প্রশ্ন করল তোমাদের রবের পরিচয় কি। তোমাদের আল্লাহর পরিচয়টা কি। সে কিসের তৈরি সোনার রোপা নাকি মাটির তৈরি এভাবে রব্বুল আল আমিনের পরিচয় নিয়ে কাফের মোশ্রিকরা কটাক্ষ করতে থাকল তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্নের জবাবে রবুল আল আমিন সোরা ইকলাস নাজিল করলেন প্রিয় দর্শক আমি আবারও বলছি এই সোরাটির মধ্যে আল্লাহতালার অস্তিত্ব ও সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে হাদিস শরীফে এসেছে জনৈক ব্যক্তি আল্লাহর রাসূস সাল্লাল্লাহু আলাইহিআসাল্লামের কাছে গিয়ে বললেন আমি সোরা ই ক্লাসকে ভালোবাসি তখন রাসুল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বললেন এই সোরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে সুহান আল্লাহ মুসনাদে আহমাদ শরীফে এই হাদিসটি রয়েছে প্রিয় দর্শক এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এই সুরাটি কতটা ফজিলতপূর্ণ একবার আল্লাহর রাসূস সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো এরপর রাসুল সাল্লাহ আলহ্লাম সুরাই ক্লাস তেলাওয়াত করে শোনালেন হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসুল সাল্লাহ আলহাস্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরাই ক্লাস সোরা ফালাক এবং সুরা নাস পাঠ করবে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফে রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে সুন্দর আরও একটি হাদিস শোনাই তা হলো রাসূল সাল্লাহ আলাইহাল্লাম প্রত্যেক ঘুমানোর আগে সোরা এক্লাস এবং সোরা ফালাক ও সোরা নাস পাঠ করতেন এরপর তিনি দুই হাত মোবারকে ফু দিয়ে পুরো শরীর এবং মাতা মাসেহ করতেন এরপর তিনি ঘুমিয়ে পড়তেন এই হাদিসটি বুখারি আবু দাউদ এবং তিরমিজি শরীফে রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত তো সোরা ইকলাসের অনেক ফজিল সম্পর্কে জেনেছেন এবার চলুন জেনে নেই সোরা ইকলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের সকল আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন এ পর্যায়ে আমি সুরা ইকলাসের আমল সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক এই সুরা আমল করার সবচেয়ে উত্তম সময় হল শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই মাঝখানের সময় উক্ত সময়ে আপনি সুরা এই ক্লাস তিনবার পাঁচবার অথবা দশবার বার পাঠ করবেন পাঠ করার সময় আপনার সে চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন মানে এই সুরাটির আমল আপনি কেন করছেন কোন আশা নিয়ে করছেন কোন উদ্দেশ্য নিয়ে সেই বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিল থেকে সুরাটি তেলওয়াত করবেন আর মনে মনে রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন মুখে বলার প্রয়োজন নেই আল্লাহ তালা আপনার অন্তরের খবর জানেন মুখে শুধু সুরাইকলাস তেলাওয়াত করুন হোক সেটা কোনো শত্রুর হাত থেকে রক্ষা পেতে অথবা আপনি বিপদ থেকে রক্ষা পেতে তিনবার পাঁচবার দশবার আপনি এই সুরাটি পড়বেন শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময় সীমাতে আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন আপনি সে শত্রু শত্রুতামি থেকে রক্ষা পাবেন আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান তাহলে সে বালা মুসিবত কিংবা দুঃখ কষ্টকে স্মরণ করে তারপর আমলটি করুন এর মধ্যে কথা হচ্ছে যে যদি শুক্রবার আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন যদি কোনোভাবে শুক্রবারে মিস হয়ে যায় শুক্রবারের কথা মনে না থাকে তাহলে বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ে এই আমলটি করবেন আর যদি আপনার সেদিনও মনে না থাকে অর্থাৎ বৃহস্পতিবারেও যদি আপনার মনে না থাকে তাহলে দিনের যে কোনো সময় যখন ইচ্ছা তখন আপনি পুরো সপ্তাহের যে কোনো একটি সময়ে আমলটি করতে পারেন কিন্তু আমলটি করার আগেই দুই রাখার নামাজ পড়ে নেবেন এই নিয়মগুলো মেনে যদি আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার মনে সকল আশা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন আমলটি করার সময় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমলটি করবেন আশা করছি আপনি অবশ্যই এর ভালো ফলাফল পাবেন এবং আপনার সেই ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহ তালা পূরণ করে দিবেন সুতরাং পুরো ভিডিও জুড়ে আপনি জানতে পারলেন যে সুরা ইকলাসের কত বেশি ফজিলত রয়েছে এবং এই জন্যই সুরা ইকলাসকে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে আল্লাহ আমাদের বেশি বেশি সহি আমল করার তৌফিক দান করুন আমিন